হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। তো গতকাল ভিডিও দিতে পারিনি আমি, কিন্তু আপনাদেরকে মিস করেছি অনেক। আপনারা আমাকে মিস করেছেন কিনা অবশ্যই জানাবেন কমেন্টসে। তো গতকাল দিনটা আমার জন্য অনেক বেশি স্পেশাল ছিল, অনেক বেশি মজার ছিল। সেটা হচ্ছে হুট করে আমার ফোনে একটা মেসেজ আসছে আমার নাম্বারে, যে সুন্দরবন কুরিয়ান সার্ভিসে আপনার জন্য একটা পার্সেল আসছে। পার্সেলটা কোথেকে আসছে? যখন দেখলাম পার্সেলটা আসছে সিলেট থেকে, তখন একদম শিওর হয়ে গেলাম যে এটা আর কেউ না, এটা আপনাদের ভাইয়া, আমার বিলাভ হাজব্যান্ড হচ্ছে কিছু একটা পাঠিয়েছে। বাট আমি পুরাই সারপ্রাইজ ছিলাম, আমার কোনো ধরনের কোনো আইডিয়া ছিল না যে সুন্দরবন কুরিয়ান সার্ভিসে আমার জন্য পার্সেল কিভাবে আসতে পারে। কখনোই আমি তো মানে এর আগে যখন যখন পার্সেল এসেছে আমি জেনেছি, আমাকে জানানো হয়েছে যে একটা পার্সেল যাবে তুমি পিক করে নিও, কিন্তু এটা ছিল আমার জন্য অনেক 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 বড় একটা সারপ্রাইজ। আর সারপ্রাইজে কী ছিল সেটা কিন্তু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই মানে জানতে পারবেন। আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওটা আমি খুবই ছোট করেছি আর কিছুই অ্যাড করিনি। আর মেসেজ পাওয়ার সাথে সাথেই কিন্তু আমি দেরি করিনি, আমি দ্রুত চলে গিয়েছিলাম সুন্দরবন কুরিয়ান সার্ভিসে। তো মজার ব্যাপার হচ্ছে, কিছুদিন আগেই আমি আপনাদের ভাইয়াকে বলছিলাম যে আমার ঈদের সালামি দিতে হবে। তো আপনাদের ভাইয়া বলছিল যে ঈদে শপিং করার জন্য এত কিছু দিলাম, আবার ঈদের সালামিও লাগে, আর আমি তো কাছে নাই যে সালামি দিব কিভাবে। তো আমি বললাম যে ঠিক আছে, আপনি ক্যামেরাতে মানে ভিডিওতে হচ্ছে পাগুলো দিয়ে রাখবেন, আর আমি সালাম করবো, আর আমার সালামি পাঠিয়ে আমার সালামি আপনি এর আগেই আমাকে পাঠিয়ে দিবেন। নুহা তো খুবই এক্সাইটেড ছিল, ও হচ্ছে এটা এই প্যাকেটটা আনপ্যাক করবে, ও দেখবে এটাতে কী আছে। যদিও আমরা তখন পর্যন্ত একটু একটু বুঝতে পারছিলাম যে কী আছে, বাট পুরোপুরি বুঝতে পারছিলাম না। তো নুহা প্যাকেটটা খুলতে খুলতে আমি একটা কমেন্টস পড়ে দেই। প্রজাপতি ডানা এই আইডি থেকে আপু লিখেছে, আমি ক্যালিফোর্নিয়া থেকে দেখছি, অনেক ভালো লাগে তোমার ভিডিও, তুমিও তুমি বললাম ছোট বোনের বয়সী তুমি, আমার আমার কথা বইল। অবশ্যই আপু, থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য, ভালো লাগার জন্য, আর আমাকে তোমার ছোট বোন বলার জন্য। আমার অনেক বেশি ভালো লেগেছে তোমার কমেন্টসটা পড়ে, আর সেই জন্য আমি আমি অনেক গ্রেটফুল তোমার কমেন্টসটা পেয়ে। তো থ্যাংক ইউ সো মাচ, এইভাবে কমেন্টস করবা খুবই ভালো লাগে আমার। তো নুহা কিন্তু অলমোস্ট খুলে ফেলেছে, আমরা প্যাকেটটা খুলে দেখলাম যেটাতে দুইটা বক্স। ফার্স্ট বক্সটা খুলেই দেখলাম যে এটা কি হতে পারে, গেস করেন আপুরা, গেস করেন। তো অনেকে কিন্তু অলরেডি বুঝেও গিয়েছেন, এটা হচ্ছে ভ্যালেন্টিনো একটা পারফিউম। পারফিউমটা অনেক 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 বেশি সুন্দর, পারফিউমটা দেখতেই অনেক বেশি ভালো লাগে। আর ফ্রেগ্রেন্সের কথা আর কী বলবো, এত জোস, এত সুন্দর, মানে এত মিষ্টি একটা ফ্রেগ্রেন্স, মানে অনেক 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 পছন্দ হয়েছে আমার। তো ভিডিও আমি তো আমার আমার জামাইকে তো থ্যাংক ইউ বলেই দিছি, আর এটা আমার জন্য সিরিয়াসলি অনেক বড় একটা সারপ্রাইজ ছিল। আমি একটু পরিমাণও বুঝতে পারিনি যে উনি আমার জন্য কিছু পাঠাচ্ছে। তো অনেকে জানতে চাইতে পারেন যে সুন্দরবনে কীভাবে দেশের বাইরের থেকে কিছু চলে আসে। আসলে সুন্দরবনে দেশের বাইরের থেকে আসেনি, ওনার একজন ফ্রেন্ড এসেছিল সিলেটের। তো সেই ফ্রেন্ডের সাথে হচ্ছে উনি এই গিফটটা পাঠিয়ে দিয়েছেন, আর ওনার ফ্রেন্ড সিলেট থেকে এটাকে পার্সেল করে দিয়েছে। তো যখন আমি আমার আমার কাছ থেকে কুরিয়ার সার্ভিস থেকে মেসেজটা আসলো যে একটা কুরিয়ার এসেছে আমার জন্য, একটা পার্সেল এসেছে, সেটা হচ্ছে সিলেট থেকে, তখন আমার বুঝতে আর বাকি ছিল না যে কে পাঠাতে পারে সিলেট থেকে আমাকে। বাট এটাতে যে এইগুলো থাকবে এটা তো আমি চিন্তাই করতে পারিনি। আর আমি একদিন হচ্ছে ভিডিওতেই মেবি বলেছিলাম আপনাদেরকে যে আমার ফোনের স্টোরেজ এত তাড়াতাড়ি ফুল হয়ে যায় ভিডিও অনেক বেশি করার কারণে। তো আমার আগের যে ফোনটা ছিল 14 Pro Max, সেটাতে হচ্ছে 256 GB ছিল, তো সেই জন্য তাড়াতাড়ি স্টোরেজ ফুল হয়ে যেত। সেই জন্য হচ্ছে উনি চিন্তা করলো আমার জন্য একটা 15 Pro Max পাঠাবে। তো আমাকে এমনিতেই জিজ্ঞেস করছিল একদিন যে তোমার কোন কালারটা ভালো লাগে, আমি বুঝতে চাই আমি তো অনেকগুলো কালার ইউজ করেছি, আমার মনে হয় যে সাদাটা আমার কখনো ইউজ করা হয়নি। আপনি যদি নিজের জন্য নেন তাহলে হোয়াইট কালার নিতে পারেন অথবা ব্ল্যাক কালার নিতে পারেন, বাট ছেলেরা যদি ইউজ করে, উনি বলছিল যে আমি নিজের জন্য একটা ফোন নিতে চাচ্ছি, সেটা আরও 15 দিন 16 দিন আগে হবে।
তো তখন আমাকে বললো যে তুমি হলে কোনটা ইউজ করতাম, বললাম যে হয়তো গোল্ডেন অথবা হোয়াইট। তো বলে যে যদি গোল্ডেন না থাকে তখন কি ইউজ করতা, তা আমি বললাম যে তাহলে আমি হোয়াইটটাই নিতাম কারণ আমি হোয়াইট ইউজ করিনি। তো আমার জন্য যে প্ল্যান করছে, এই যে এই কথাগুলো যে হচ্ছিল তার মধ্যেও কিন্তু অনেক সময় আমি অনেক ধরনের, আমার জামাই কখনো আমাকে সারপ্রাইজ করতে পারে না, আমি সবসময় বুঝে যাই। এর আগে আপনাদেরকে বলেছি দেশে আসা নিয়েও সে অনেক সারপ্রাইজ প্ল্যান করেছে, বাট এর আগে আমি বুঝে যাই। এইবার সে খুবই সাকসেসফুল, এবার আমি কোনোভাবেই বুঝতে পারিনি সে আমাকে আসলেই সারপ্রাইজ করতে পেরেছে, আর এটা আমার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ ছিল। উনি হচ্ছে ভ্যালেন্টিনোর সাথে হচ্ছে আমার জন্য এই 15 Pro Max পাঠিয়েছে, সাথে হচ্ছে 512 GB। এখন আপনাদের জন্য আমি অনেক 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 ভিডিও স্টোর করতে পারবো, ভিডিও করতে পারবো, কোনো সমস্যা হবে না, কারণ অনেক বেশি স্পেস আমি পাচ্ছি ফোনটাতে, আর ফোনটা আমার অনেক বেশি ভালো লেগেছে। যারা 15 Pro Max ইউজ করেন তারা তো জানেনই এত হ্যান্ডি, এত বেশি লাইট ওয়েট। আমি এই পর্যন্ত 13, 14, 11 যেগুলোই আমি হাতে নিয়েছি ইউজ করেছি প্রতিটাই দেখলাম যে ওজন একটু বেশি ছিল। মজার ব্যাপার হচ্ছে যে 11 Pro Max কিন্তু, 11 যেটা নুহা নিয়েছে মানে iPhone 11, সেটাও কিন্তু এটা চাইতে ওজন বেশি, বাট 15 ওজন অনেক কম, অনেক মজা এটা ইউজ করে। সবচেয়ে বড় কথা এটা ক্যামেরার মানে কোয়ালিটি আরও অনেক বেশি ভালো, যদিও এই ভিডিওটা তো আমি আমার নিউ ফোন দিয়ে করতে পারিনি, ইনশাআল্লাহ পরবর্তীতে আমি নিউ ফোন দিয়ে এই ভিডিওগুলো আবার করব। ফোনটা মূলত ওখান থেকে আসা কথা ছিল নুহার জন্য, কিন্তু এর আগেই নুহার আর সহ্য হচ্ছিল না, নুহা আমাকে পাগল করে ফেলছিল, সেই জন্য আমি বসুন্ধরা থেকে নুহার জন্য ফোন কিনে ফেলেছি। এই একই সাথে দুইটা ফোনই আসতো, বাট হচ্ছে নুহার ধৈর্য না থাকার কারণে হচ্ছে নুহা ঠকে গিয়েছে। নুহা মানে ইউকে থেকে আসা একদম প্যাকেজিং ফোনটা নুহা পায়নি, নুহা হয়তো তখন 15 Pro Max পেত, বাট ভালো হয়েছে। একটা আপু কমেন্টস করেছেন যে আপু নুহাকে ছোটো বোন মনে করেই বলছি, এই বয়সে আসলে এত দামি একটা ফোন নুহার হাতে তুলে দেওয়া ঠিক হয়নি, আপু আমি একদমই রাগ করিনি, আসলেই সত্যি কথা, বাট তোমরা দোয়া করো নুহা যেন এটা মিস ইউজ না করে, কারণ দিয়ে যখন ফেলেছি ভুলটা যখন হয়েই গিয়েছে নেক্সট টাইম যেন এই ধরনের কোনো ভুল না হয়, আমিও যেন বুঝে শুনেই আমার বাচ্চার জন্য কিছু করি, মানে যেটা ওর জন্য ক্ষতির কারণ না হয়। তো তোমরাও দোয়া করবা আর এভাবে সাপোর্ট করবা, ভালো মন্দ সব কিছুই আমাকে কমেন্টস করো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।